আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের অনেক ভাইয়ের ফ্লাইট, তার মধ্যে ভাইদের সাথে কথা হচ্ছে। তো আজকে আসলে বেশি কিছু জানবো না যে আপনারা যাচ্ছেন, যাওয়ার ইচ্ছাটা কিভাবে আসলে শুরু হলো। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন, ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার। আসলে অনলাইনে প্রথমে আপনার ভিডিওগুলো দেখি, আর বিদেশে আমার তিন ভাই বিদেশে আছে, তো ইচ্ছা হলো যে আমি একটু যাই, যদি আমার বয়সটা একটু বেশি। দেশে কি করতেন? দেশে আসলে আমি একটা ওষুধ কোম্পানির আরএসএম ছিলাম, তো তারপর ওটা ছেড়ে ফার্মেসি করি। ফার্মেসিটাও এস্টাবলিশ হয়, কিন্তু আমাকে আবার ওই বাড়িতে আসতে হয় খুলনাতে। তারপর এসে আসলে পজিশন মতো ঘর আর পাইনি, তারপর চিন্তা করলাম একটু বাইরে। বয়স এখন কত চলে? 48। 48 মানে এই যে, তো আসলে বিদেশে অন্যান্য কাজে যাওয়া যায় না, যাওয়া যায় না। তো এটাই যাচ্ছেন যখন, এটা বিষয় না, ভিসা তো আমাদের এখানে অ্যাভেলেবলই হচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে। তো বিদেশ যাওয়ার আগে জেনে যেতে হবে ওই কাজের সুযোগ সুবিধা কি, অসুবিধা কি, আমি কেমন আর্নিং করতে পারবো, এগুলো জানছেন তো? হ্যাঁ, এগুলো মানে নারী নক্ষত্র সব কিছু জেনে, মানে আমার জন্য যেটা সুইটেবল, যে আমি তো ধরেন এখন কুড়াল মারতে পারবো না, হ্যাঁ আমি কিন্তু ড্রাইভিংটা করতে পারবো। আচ্ছা, সেই হিসাব করে আমি এটাকে চয়েস করলাম। আচ্ছা, আবার মোটরটা মানে মোটরসাইকেলটা যাইনি কেন, ওটাকে ওখানে প্রচণ্ড তাপ, হ্যাঁ আর এখানে মনে করেন এসি গাড়ির ভিতরে থাকবো, এটা একটা কমফোর্টেবল, আবার বাসাটাও এসি, সমস্যা হবে না। এই যে এজ হিসাব করলে কাজটা আমার জন্য ওকে। কিন্তু এটা যে কষ্ট আছে এটা শুনেছেন তো, আমাদের এখান থেকে বলছে যে 6 মাস 8 মাস আরো বেশি সময় লাগবে। এটা এই হিসাব ফ্যামিলি খরচটা রেখে গেছি, আমারটা তো কোম্পানি দিবে, আমি কিছু নিয়ে গেলাম, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি সব জেনে বিদেশ যাচ্ছেন তো? অবশ্যই, সাথে মনে হয় এসেছে আপনার বাবা, না উনি আমার আব্বা। আচ্ছা, আপনি কি করতেন আগে? আমি বর্তমানে এখন আছি, আমি ওই লস করে অনেক ঘাটাঘাটি করে আগে থেকে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল। আমি পাশাপাশি বর্তমানে জব করতাম, ড্রাইভিং ও চালাইছি, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ করতাম, গ্রাফিক্স ডিজাইনের। পাশাপাশি জব করলাম, নিজে একটা ঘোরাফেরা হলো, জার্নি করা আমার বেশি পছন্দ আর কি। ওখান থেকেই ইউটিউবে আপনার যাই হোক কোনো না কোনো একটা মাধ্যমে ভিডিও চলে আসে, ওটা দেখার পরে অনেক রিসার্চ করি, আপনাদের অফিসিয়াল ভাবে অনেক অনলাইনের মাধ্যমে অনেক কিছু মানে ইনফরমেশন নিই, বিশেষ করে আপনার কথাবার্তার উপরে ইন্সপায়ার হয়ে একদিন আসলাম অফিসে। আসার পরে ম্যাডাম ছিল, মবু ম্যাডাম, ওনার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে ভালো লাগলো। পাশাপাশি সেই দিনে আমি কাগজপত্র ফাইল জমা দিছিলাম। না, জমা দিয়েছেন, ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ অনেকে আছে দেখেন ঢাকা শহরে 1 বছর ধরে বিভিন্ন অফিসে ঘুরে তারপর ভিসা পায় না, বিদেশ যাওয়ার এই স্বপ্নটা মানে প্রথমে অঙ্কুরেই বিনষ্ট। এটা এটা বিশেষ করে আমার ফ্যামিলি থেকে কেউ সাপোর্ট দিচ্ছিল না, শুধু আপনার ভিডিও বা আপনার কথাবার্তার উপর মেসেজ করেই মানে আমার এখানে আসা, তাছাড়া আমারও মানে ওই রকম ছিল না। আমি দেখলাম যে আমি কিন্তু আত্মবিশ্বাস হারানোর মানুষ, যেহেতু আমি আইনজীবী সহকারে কাজ করি, মানসিক সম্বন্ধে কিন্তু আমার কিছু মানুষের উপর মানুষের প্রতি যে মায়া মমতা বা শ্রদ্ধাবোধ, এটা আমার মনে হয় না। কি জন্য হারান মানুষের মধ্যে এখন 4টা জিনিস নির্ভর করে, যেটা আমরা আগে পাইছি, যে সমাজে গড়ে উঠছি, সেটা আমি বলা বাহুল্য যে মানসিক সভ্যতাটা আগে আমাদের সময় ছিল হলো যে মানুষের মধ্যে সততা, মানবতা, আর 2 নম্বর 3 নম্বর হলো ধৈর্য, 4 নম্বর হলো সহ্য।
এই চারটে জিনিস ছিল। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পটভূমিতে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হলো, আমি হাইকোর্টও করে গেছি কিন্তু 15 বছর আমি এখানে থেকে গেছি, তো আমি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে লোভ, অহংকার, রাগ আর হিংসে, এই চারটে জিনিস প্রত্যেকটা পরিবারে, বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মধ্যে এটা বিরাজ করতেছে। যেমন বাপ বেটার মধ্যে কোনো সম্পর্ক থাকছে না, এই অর্থ এবং স্বার্থের লোভে। আপনাদের সময়ও মানুষ বাজার করে একটা ভালো মাছ নিয়ে বাড়ি যেতে পারেনি এমন রেকর্ডও আছে। এখন কিন্তু রাস্তায় আর মেলা খেতেও পারতেছিল না, তিন বেলা মানুষ খেতেও পারেনি। এখন ভালো খারাপ মিলাই দুনিয়া। আপনি হয়তো এখন এটা আপনার কথা ঠিক আছে, 100 জনের মধ্যে 80 জনকে ভালো পাবেন না যাচাই করতে গেলে, 100টাই যে বিদেশ যাওয়ার অফিসের মধ্যে অনেক অফিসই ভালো পাবেন না যে সঠিক সময়ে ভিসা করে দেয়, ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের এখানে তো আল্লাহর রহমতে আমরা অনলাইন সব সময় দেখা যায়, লুকানোর কোনো কিছু নাই, না ভিসা প্রতিনিয়ত আমরা করে দিচ্ছি এবং আমরা সব ওপেন বলে দিই যে একটা মানুষের ওখানে যাওয়ার পরে কয়দিন লাগবে। আমার এখানে ভিসা হতে আমরা একটা টাইম দিই যে 2 মাস লাগবে, 3 মাস লাগবে, এই টাইমটা কারোর 1 মাসে ভিসা হয়ে যায়, কারোর 4 মাস লাগে। কিছু কিছু জিনিস ডিপেন্ড করে আপনার ওই আপনার ওই হাইকোর্টের উপরে, এমবাসির উপরে। আমরা জমা দিয়ে দিছি, এমবাসি থেকে দেরি হচ্ছে, কিন্তু আমি নিশ্চয়তা দিই যে ইনশাল্লাহ আমি যে কাজটা আমি নিজে পারচেজ করি এই ভিসাটা হবে। এখন আমি বলি একটু না বলার সুযোগ দেন, সেটা লয়ে যে এর ভিতরে যে জায়গায় যাচ্ছে যে কথাটা আমাকে বলছে, যে একটু আগে তুমি বললা বাবা কথাটা আমি শুনলাম ভালো লাগলো, এই কারণে যে এখানে ধৈর্য এবং সহ্যের প্রয়োজন। যেখানে ওখানে এবং কষ্টেরও ব্যাপার আছে, অনেক কষ্ট আছে আমি এটা জানি, কিন্তু তারপরেও 8 মাস বা 6 মাস ট্রেনিংরত থাকতে হবে। সেখানে আমি যেটা আমি অনেকের কাছে আমি যাওয়ার পর আমি জিজ্ঞেস করছিলাম, তারা বললো যে এই ব্যাপার ওখানে আগে ড্রাইভিং করে আগে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ের মধ্যে পাস করতে হবে, লাইসেন্স নিতে হবে, পাস করার পরে তারপর রোডগুলো চিনতে হবে, তারপরে যে গাড়ি হাতে পাবে, তোমাকে ড্রাইভিং পারমিশন দিয়ে দিবে, তুমি ওটি থেকে তুমি চালাও, তখন আসবে, তখন আসবে পয়সা, তার আগে কিন্তু এখানে কষ্ট করে খেতে হবে। কিন্তু ই আমাকে বলেছে যে কোম্পানির থ্রুতে আমাকে খাবার দেবে, থাকার ব্যবস্থা আছে, সত্য, আমি বলছি সেটা যদি থাকে ভালো, মোটামুটি ভালো, তাতে পয়সা না হলে নিজের পেটটা চলবে, ভরবে, এইটুকু তো যথেষ্ট। তো এটা যখন তোর এত আগ্রহ সেটা করে পারি যা, কোম্পানি 6 মাসের বেশি, যদি 6 মাসের বেশি লাগে সেই সময়টা নিজে দিতে হবে। আবার কোম্পানি যাওয়ার সাথে সাথে দিবে না, দেখা যাচ্ছে কারোর 1 মাস 2 মাস 3 মাস সময় লাগতে ওই টাকাটা পাওয়া শুরু হতে, আইডি হওয়ার আগ পর্যন্ত, ওই দেশে যাবে ওই দেশের একটা আইডি হবে, এই আইডিটা হওয়ার পর থেকে টাকা পাওয়া শুরু হবে। পড়াশোনা করে চাকরি পেতে বয়স কতদিন লাগে? 25 বছর 30 বছর হয়ে যায়। আমার এটা তো এমএ পাস করে বসে আছে, এমএ পাস করে 30 বছর ধরে পড়াইছেন, যদি একটা চাকরি পেত বেতন কত পেত? চাকরি সরকারি চাকরি হলো কত বেতন হতো? কিন্তু 30,000 কি সরকারি চাকরির বেতন আছে এখন? আমার একটা দেখেন 16,000 স্টার্টিং, 16,000 সেই রকম ছেলে ভাই ঘুষ খেতে হবে তাহলে এটা কি খারাপ না? এখন যদি চান আপনার ছেলেকে আরো ভিসা আছে, আরো কিছু আপনার শ্রমিক ভিসা আছে, লেবার ক্যাটাগরি যেগুলো, যাওয়ার সাথে সাথে বেতন পাবে, পছন্দ না 30,000 40,000 ইচ্ছার কথা বলছেন না? এই চাকরিটা আমি সবাইকে বলি, যাওয়ার পরে সময় লাগবে লাইসেন্স পেতে, বেতন পেতে, ইনকাম করতে, কিন্তু এটা নিজের ইচ্ছার প্রায়োরিটি আছে। উনি চাইলে উনাকে 12 ঘন্টা গাড়ি দিবে, চাইলে আজকে 6 ঘন্টা চালাবে, চাইলে 5 ঘন্টা চালাবে, চাইলে 10 ঘন্টা চালাবে, এইটা ওনার ইচ্ছার উপর ডিপেন্ড। ভালো লাগছে না আমি চালাবো না, এখন আজান দিয়েছে আমি নামাজ পড়বো,
এটা সম্পূর্ণ আমি স্বাধীন আমার মতো। হ্যাঁ, এই জবটা স্বাধীন, কিন্তু স্বাধীন থাকার পরেও ইনকাম হয় খুব ভালো টাকা, যেটা দিয়ে ভালোভাবে চলা যায়। সবাই তো আমরা দৌড়াই টাকা পয়সা শুনে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম। কিন্তু সন্তানের জন্য যদি মা দোয়া করে আর বাবা দোয়া করে, বাবার দোয়া আগে কবুল হয়, মার দোয়া কবুল একটু, মার দোয়াও হয় কিন্তু পরে হয়, কারণ হচ্ছে মা তো সন্তানকে আগলে রাখে, মায়া এমনিতেই বেশি, আর বাবা হচ্ছে সংসারের খুঁটি। সে যখন মানে বাবাকে কর্তা হিসেবে পাঠাইছে, সেই কর্তা যদি দোয়া করে কারোর জন্য, সেটা তাড়াতাড়ি সাথে সাথে কবুল হয়। তো আপনার সন্তান যেহেতু কবুল করবেন, আল্লাহ যেন ধৈর্য দেয়, আল্লাহর কাছে দোয়া করবেন যে ধৈর্য দেয় এবং যেন সফল হতে পারে। সেজন্য আমি কইছি সফলতা আসবেই, টুটে টুটে ধৈর্যটা হলো ওর ব্যাপার, এটা ওর ব্যাপার, ধৈর্যটা ওর ব্যাপার, ওটা আমার ব্যাপার না। ধৈর্য আপনি বিশ্বাস করবেন কিনা, কিছু মানুষ যাওয়ার পরে বলছে আমরা খুব কষ্টে আছি, খুব সমস্যায় আছি, এখনো লাইসেন্স পাচ্ছি না, গাড়ি পাচ্ছি না, আমার 4 মাস হয়ে গেছে, আমার 5 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। আবার কিছু পার্সন কোনো কথা নাই, গিয়েছে, যাওয়ার কয়েকদিন পর থেকেই বিভিন্ন ধরনের কাজ খুঁজে নিয়ে নিজের মতো কাজ করতে বলছে যে আমরা তো জানি লাইসেন্স হতে সময় লাগবে 6 মাস 8 মাস, অন্য কাজ করতে পারবো, ওইটা তো লিগালি করতে পারবেন না, আপনি পার্ট টাইম করবেন। আচ্ছা, আপনার একটা কাজের কোয়ালিটি, উনি গ্রাফিক ডিজাইন জানে মনে করেন, জানেও না, ওনার তো মোটামুটি অভিজ্ঞতা আছে, আদে দিয়ে দিলাম না, ওটা তো আর হাজির করা, এটাও আছে, এটা করছে, এটা গ্রাফিক্সের কাজ অনলাইনে খুঁজে নিয়ে করবে, সে একটা কফি শপে যায়, এটা তো আর হাজির করা, সেটাই তো আমি এখন, এটা যদি সে লজ্জা পায়, তাহলে আপনি দুবাইতে যেয়ে দেখবেন কতজন ভাই বিড়ি সিগারেট বিক্রি করে বেড়াচ্ছে, পান বিক্রি করতেছে, কাজ মধ্যবিত্ত ফ্যামিলিতে বাংলাদেশে সম্ভবই না ওনার দ্বারা ওই ব্যবসা করা, কিছুই করা সম্ভব না, অথচ বাইরে যাবে। আপনাকে দেখতে হবে যে আমি যে কয়েকদিন আছি, আমি যেহেতু একটা ভালো প্রফেশন নিয়ে আসছি, আমি জানি এই কাজে এতে সময় লাগবে, আমার 1 বছর বসে থাকা লাগবে, আমি থাকবো, আমার ইচ্ছাটা এমন থাকে। এমন লোক আছে যারা পড়াশোনা পারে না, ফেল করতেছে বারবার, তারপরেও ইচ্ছা এই চাকরি নেব, কারণ গাড়িটা পেয়ে, কারণ গাড়ি সবাই চালাতে পারে, গাড়িটা পেয়ে গেলে ওনার লাইফের চাকা খুলে যাবে। 10 মাস পরপর 2 মাস ছুটি, মনে করেন যে যারা ওই যে খুলনাতে আপনার বাসা, খুলনা ওনার বাসা বগুড়া, ঢাকায় চাকরি করার মতো হবে, মানুষ ইউরোপে যায় লাখ টাকার স্বপ্ন দেখার জন্য, 100 জন ফাইল জমা দিলে 5 জন ভিসা পায় না, স্বপ্ন পূরণ হয় না, যে 5 জন চলে যায়, যাওয়ার পরে সে দেশে আসতে পারে, কারণ একটা আসার টিকিট 1.5-2 লাখ টাকা, আর দুবাইতে আপনার একটা টিকিটের দাম 15-20 হাজার টাকা, দুবাই থেকে বাংলাদেশ, বাংলাদেশে 15-20 হাজার টাকা হলে আপনি দেশে চলে আসবেন। যেখানে অন্ধকার সেখানে আলোর আশা, আমি কিন্তু অনেকের সাথে হবে, কিন্তু নেগেটিভটা চিন্তা করা যাবে না, বিশেষ করে আমি বলি স্যার, আমাকে আমার ফ্যামিলি থেকে কেউ বিশ্বাস করতো না যে আপনাদের অফিসে এসে যে কাজ, মানে ফাইল টাইল যে জমা দিচ্ছি, টাকা পয়সা মেরে খায় নাকি হ্যান ট্যান, মানে অনেক কিছু সামথিং, আমার ক্ষেত্রে উল্টা হয়েছে, আমার বিশ্বাস স্যার কি প্রথম আপনাদের আমার দুবাই আমার আত্মীয় দেখে পরে কাছে তুমি ওনার কাছে যাও। আচ্ছা, দুবাই আমার আত্মীয় আছে, উনিও বলছে যে খুব কষ্টের জায়গা, অনেক কিছু হ্যান ট্যান, ভিসা বন্ধ, কাজ কাম হচ্ছে না, এখানে জুলুম। তো আমার মম ম্যাডাম আমাকে আগেই বলছিল যে আপনি অন্যের কথায় কান দিবেন না, আপনি যদি লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে, যদি আমাদের অফিসে মনে করেন যে আমরা কাজ বা ভিসা প্রসেসিং করে দিতে পারবো, আপনি আসতে পারেন। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনাদের মতো একটা প্রতিষ্ঠান পাইছি, চেষ্টা করি, মানে লাখ লাখ শুকরিয়া জানাই, একজনকে যদি সবাই ভালো বলে তাহলে সে ভালো না, যোগাযোগ রাখবেন।
বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন, ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার।